কিছুদিন আগে প্রকাশিত ফোর্বস বিলিয়নিয়রের তালিকায় সেরা ধনী হয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ১৩১ বিলিয়ন বা ১৩১০০ কোটি ডলার সম্পদের মালিক মিস্টার বেজোস আধুনিক সময়ের সেরা ধনী, তবে সর্বকালের সেরা ধনীর সম্পদের কাছাকাছিও তিনি নেই। সেই খেতাবের মালিক মানসা মুসা ১৪ শতকে পশ্চিম আফ্রিকার এই মুসলিম শাসক এতটাই ধনী ছিলেন যে তার দানশীলতার কারণে একটি পুরো দেশের অর্থনীতিতে পর্যন্ত ধস নেমেছিল। প্রিয় দর্শক, আজ আপনাদের জানাবো সর্বকালের সেরা ধনী মানসা মুসাইয়ের আদ্যোপান্ত, জানাবো কিছু অজানা কথা। চলুন শুরু করা যাক রিয়েল ফ্যাক্ট চ্যানেলের আরেকটি নতুন ভিডিও। মুসার সম্পদের যে শ্বাসরুদ্ধকর বর্ণনা পাওয়া যায় তাতে আসলে যে তিনি কতটা সম্পদশালী এবং ক্ষমতাশালী ছিলেন তা ধারণা করাও কঠিন। বিবিসিকে বলেন রুডলফ বুজওয়ার, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক, কারো পক্ষে যতটা বর্ণনা করা সম্ভব তার চেয়েও ধনী ছিলেন মানসা মুসা। ২০১৫ সালে মানি ডট কমের জন্য লেখেন জ্যাকব ডেভিডসন। ২০১২ সালে একটি মার্কিন ওয়েবসাইট সেলিব্রিটি নেট ওয়ার্থ তার মোট সম্পদের মূল্য ৪০,০০০ কোটি ডলার বলে একটি ধারণা দেয়। তবে অর্থনীতির ইতিহাসবিদরা একমত যে এই সংখ্যা দিয়ে তার সম্পদের কোনো সঠিক ধারণা দেয়া অসম্ভব। ১২৮০ সালে একটি শাসক পরিবারেই জন্ম মানসা মুসার। তিনি ক্ষমতায় আসার আগে মালি সাম্রাজ্যের শাসক ছিলেন তার ভাই মানসা আবু বকর। ১৩১২ খ্রিস্টাব্দে আবু বকর সিংহাসন ত্যাগ করে একটি অভিযানে বের হন। ৪র্দশ শতকের সিরীয় ইতিহাসবিদ শিহাব আল উমারের বর্ণনা অনুযায়ী আটলান্টিক মহাসাগর এবং তার ওপারে কি আছে তা নিয়ে মারাত্মক কৌতূহলী ছিলেন আবু বকর। বলা হয় ২০০০ জাহাজ এবং হাজার হাজার পুরুষ নারী এবং দাস দাসী নিয়ে সমুদ্রে পাড়ি জমান তিনি এবং এরপর আর কখনো ফিরে আসেননি। প্রয়াত মার্কিন ইতিহাসবিদ আইভান ভ্যান সার্টিমের মতো অনেকেই মনে করেন আবু বকর শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকায় পৌঁছতে পেরেছিলেন, যদিও এর কোনো প্রমাণ নেই। যাই হোক, উত্তরাধিকার সূত্রে ভাইয়ের ফেলে যাওয়া রাজ্যের শাসনভার নেন মানসা মুসা। তার শাসনামলে মালি রাজত্বের আকার বাড়তে থাকে। তিনি তার রাজত্বে আরও ২৪টি শহর যুক্ত করেন, যার একটি ছিল টিম্বাকটু। তার রাজত্ব বিস্তৃত ছিল ২০০০ মাইল জুড়ে, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বর্তমান নিজার, সেনেগাল, মৌরিতানিয়া, মালি, বুর্কিনা ফাসো, গাম্বিয়া, গিনিবিসাও, গিনি এবং আইভরি কোস্টের বড় অংশ ছিল তার রাজত্বে। এই বিশাল সাম্রাজ্যের সাথে তার আয়ত্তে আসে মূল্যবান খনিজ সম্পদ, বিশেষ করে স্বর্ণ এবং লবণ। ব্রিটিশ মিউজিয়ামের হিসেবে মানসা মুসার শাসনামলে তৎকালীন বিশ্বে যে পরিমাণ স্বর্ণের মজুদ ছিল তার অর্ধেকই ছিল মালিতে, আর তার সবটারই মালিক ছিলেন মানসা মুসা। শাসক হিসেবে মধ্যযুগের সবচেয়ে মূল্যবান সম্পত্তির প্রায় অফুরান যোগান ছিল মানসা মুসার। বিবিসিকে বলেন ক্যাথলিন বিগফোর্ড বার্জক, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে আফ্রিকা বিষয়ক বিশেষজ্ঞ, বড় বাণিজ্যিক কেন্দ্রগুলো তার সাম্রাজ্যে স্বর্ণ এবং অন্যান্য পণ্যের ব্যবসা করত। সেই বাণিজ্য থেকে আরও সম্পদশালী হয়ে ওঠেন মানসা মুসা। মানসা মুসা তার তীর্থযাত্রায় যে প্রচুর পরিমাণ স্বর্ণ খরচ অথবা নষ্ট করেছেন তাতে কোনো সন্দেহ নেই। তবে তার এই অতি দানশীলতাই তাকে বিশ্বের নজর এনে দেয়। মানসা মুসা আক্ষরিক অর্থেই মালি এবং নিজেকে বিশ্বের মানচিত্রে স্থান করে দেন। ১৩৭৫ সালে একটি কাতালান মানচিত্রে টিম্বাকটুর ওপরে একজন আফ্রিকান রাজাকে স্বর্ণের টুকরো হাতে বসে থাকার ছবি দেখা যায়। তিনিই মানসা মুসা। দূর দূরান্ত থেকে মানুষজন টিম্বাকটু দেখতে আসা শুরু করেন। ১৯ শতকেও টিম্বাকটু ছিল কিংবদন্তির হারিয়ে যাওয়া এক স্বর্ণের শহর। ভাগ্যান্বেষণে ইউরোপ থেকেও পরিব্রাজকরা খোঁজ করতেন এই টিম্বাকটুর। আর এর পেছনে মূল কারণটি ছিল ৫০০ বছর আগে মানসা মুসার সেই শাসনামল। মক্কা থেকে বেশ কয়েকজন ইসলামী চিন্তাবিদকে সাথে নিয়ে আসেন মানসা মুসা, যার মধ্যে ছিলেন এবং একজন আন্দালুসিয়ান কবি ও স্থপতি আবু ইসহাক এস সাহেলি, যাকে কিনা বিখ্যাত জিংরাবের মসজিদের নকশাকার হিসেবে ধারণা করা হয়। মানসা মুসা সেই কবিকে পারিশ্রমিক হিসেবে ২০০ কেজি স্বর্ণ দিয়েছিলেন বলে কথিত আছে, যার বর্তমান বাজার মূল্য ৮২ লক্ষ মার্কিন ডলার। শিল্প এবং স্থাপনায় উৎসাহ দেওয়ার পাশাপাশি তিনি সাহিত্য ক্ষেত্রে অনুপ্রেরণা দেন, স্কুল, লাইব্রেরি এবং মসজিদ তৈরিতে অর্থ দান করেন। অল্প সময়ের মধ্যেই টিম্বাকটু হয়ে ওঠে শিক্ষার কেন্দ্র এবং সারা বিশ্ব থেকে মানুষজন সেখানে পড়তে আসা শুরু করে, যা পরবর্তীতে পরিচিত হয় শাংকর বিশ্ববিদ্যালয় নামে।
ধনী সেই রাজাকে পশ্চিম আফ্রিকায় শিক্ষা প্রসারের অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। যদিও সেই সাম্রাজ্যের বাইরে তার সেই গল্প খুব কম মানুষই জানতে পেরেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বলেছিলেন, ইতিহাস লেখে বিজয়ীরা। 1337 সালে 57 বছর বয়সে মানসা মুসার মৃত্যুর পর তার ছেলেরা আর সেই সাম্রাজ্য ধরে রাখতে পারেনি। ছোট রাজ্যগুলো একে একে বেরিয়ে যেতে থাকে এবং একসময় পুরো সাম্রাজ্য ধসে পড়ে। পরবর্তীতে ইউরোপীয়দের আফ্রিকায় উপনিবেশ স্থাপন ছিল প্রতাপশালী সম্রাট মানসা মুসার কফিনের শেষ পেরেক। মধ্যযুগের ইতিহাসকে এখনও অনেকটা পশ্চিমা ইতিহাস হিসেবেই দেখা হয়। মানসা মুসার কাহিনী কেন এতটা প্রচারিত নয় তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন ব্লক মিউজিয়ামের পরিচালক লিসা করেন গ্রাজিও, কয়েকশো বছর পরে না এসে মানসা মুসার সময়ে মালি যখন সামরিক এবং অর্থনৈতিক শক্তিতে সবার শীর্ষে ছিল, তখন যদি ইউরোপীয়রা আফ্রিকায় আসত তাহলে হয়তো পুরো বিষয়টা অন্যরকম হতো, বলেন মিস্টার ওয়ার। আপনাদের জন্য এই ভিডিওগুলি তৈরি করা হয়, তাই একটা লাইক আশা করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হন তবেই আমাদের সার্থকতা। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।